সেভেন ক্লাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা আজকে আপনাদেরকে কিছু টুলস এর সাথে পরিচয় করে দেবো, যেগুলো বিশেষ করে টুলস বা স্পেশাল টুলস, এগুলো মোবাইল সার্ভিসিং এর কাজে ব্যবহার করা হয়ে থাকে, তাছাড়া বিভিন্ন এলসিডি খোলার জন্য বা লাগানোর জন্য ব্যবহার করে থাকে। তো আপনারা প্রথমে যেটা দেখতে পাচ্ছেন, এটা একটি দেখেন এখানে লেখা আছে এলসিডি সেপারেটর, মানে এলসিডি খোলার জন্য বা ওপেন করার জন্য ব্যবহার করা থাকে। এটা আমরা অনেক সময় নাম বলে থাকি এলসিডি রিপেয়ার টুলস। তো এটা খোলার জন্য যে এলসিডি তো বিভিন্ন রকম হতে পারে, তো এটা আসলে চালু রয়েছে কিছুটা অংশ, তো আমি সবগুলো অংশ আপনাদেরকে বুঝাই দিচ্ছি। এটা কাজ করার জন্য কিন্তু বৈদ্যুতিক পাওয়ার লাগে, সেজন্য এখানে বিদ্যুৎ সাপ্লাই দেওয়া আছে, সুইচটা এদিকে অন করা আছে। আর এখানে যে দেখছেন এখানে হিট, আসলে এখানে হিট আছে যেটা আপনারা বুঝছেন না। তো এটা যখন আমরা এটা চালু করে দিই তো এখানে হিট চলে আসে। আর এখানে দেখেন একটা সুইচ, এই সুইচটা হলো অন করলে এখানে বাতাস টানবে আর কি, ব্যাকগ্রাউন্ড হবে, সঙ্গে হিটটা ছড়িয়ে দিবে। যেমন আমরা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি একটা শব্দ হচ্ছে, আমি এটা বন্ধ করে দিলাম শব্দের জন্য। অনুরূপভাবে যদি আমরা এটা দিই, এখানে দেখুন একটা ইয়ে আছে, এটা ভ্যাকুয়াম করার জন্য এখান থেকে হাওয়া টানবে, এটা এখান থেকে হাওয়া টানবে। এখানে যখন আমরা মোবাইলগুলো চাপে বসাই দিব এই গ্যাসকেটের মাধ্যমে, সেটা ভ্যাকুয়াম করে ফেলবে জায়গাটি এবং এটি শক্তভাবে আটকে ধরে রাখবে। অনুরূপ এখানে দুটো সেকশন রয়েছে এই জায়গাতে। তো এখানে যখন আমরা একটা স্ক্রিন এখানে বসায় রাখি, তারপরে এখানে হিট দিই, পর্যাপ্ত হিট। আর হিটটা দেওয়ার জন্য বিশেষ করে আমরা কত হিট দিব, বিশেষ করে আমরা 120 ডিগ্রি, 120 বেশি দিয়ে থাকি। তো এটা 120 আছে। তো দেখেন এখানে আমাদের চালু থাকার কারণে এখানে উপরে আস্তে আস্তে এখানে যে উপরে বাড়ছে 95-96, এটা যখন 120 চলে আসবে তখন কিন্তু এটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। আমরা ইচ্ছা করে এটাকে বাড়াইতে কমাইতে পারি, 120-এর মানটাকে আমরা চাইলে এখান থেকে কম বেশি করে বাটনের সাহায্যে আমরা এখানে সেট অপশনে যেয়ে কম বেশি করতে পারি। আর এখানে যখন আমরা একটা মোবাইল দিব তখন এই জায়গায় আমরা যখন চাপ দিলে তখন এটা এটা যাবে এভাবে আমরা দিয়ে। তারপরে আমরা বিশেষ করে এখানে দেখতে পাচ্ছেন এটা হলো একটা কোয়েল, যেটা আমরা স্ক্রিন ওপেনার কোয়েল বলে থাকি, যেটার সাহায্যে আমরা স্ক্রিনটাকে দিয়ে আস্তে করে টান দিলে এটা আমরা স্ক্রিনটাকে আলাদা করতে পারবো। তো এটা ছিল মূলত একটি এলসিডি সেপারেটর বা এলসিডি ওপেনার একটা মেশিন বা টুলস, যেটা আমাদের বিভিন্ন কাজে লেগে থাকে, আমরা খুবই গুরুত্বপূর্ণ। আরও কিছু টুলসের সাথে আপনাদেরকে পরিচয় করে দিব আমরা। এটা দেখতে পাচ্ছেন এটা একটা স্ক্রিন ওপেনার, যেখানে চিত্র দেওয়া আছে স্ক্রিন ওপেনার করার একটা টুলস। এরকম আরও কিছু টুলস আছে যেটা আপনারা দেখেন, এটাও কিন্তু একটা স্ক্রিন ওপেনার টুলস। তো বিশেষ করে এটি অ্যাকচুয়ালি এই পর্যায়ে এটা দেখুন এমনিতে কিন্তু এটা খুব একটা লাগছে না, এইটা যে সোজা উঠে আসছে, কিন্তু এখন যদি আমরা এটাকে স্ট্রেট করে সোজা করে দিই তখন কিন্তু এটা আমরা টেনে এটা উঠানো কষ্ট হয়ে যাবে। খুব জোরে টান দিলে যেহেতু খুব বড় টুলস না, এটা নষ্ট হয়ে যেতে পারে। তো এটা বেশ হেভি করে, মানে ভালো করে যদি আমরা লাগাই, এভাবে বসিয়ে ভালো করে যদি লাগাই তাহলে ভ্যাকুয়াম হয়ে যায়। তখন তারপরে আমরা এটাকে টান দিলে, সোজাভাবে ধরে টান দিলে আমরা স্ক্রিনটাকে সহজে আলাদা করতে পারি। তো এটাও একটা স্ক্রিন ওপেনার টুলস, তারপরে এটা ছেড়ে দিলে এটা চলে যাবে। এছাড়া আমাদের তো এখানে আসলে কিছু টেপ যেগুলো কাজে লাগে, এটা হলো একটা বুথ টেপ। আর এখানে এটা দেখেন এটা হলো ডুয়েল টেপ বলা হয়, যে দুই সাইডে টেপ আছে সেজন্য, আর কাটা আছে সেজন্য ডুয়েল টেপ বলা হয়। তো এখানে এটা দেখতে পাচ্ছেন, তো এটার নাম এখানে লেখাই আছে, এটা কন্ট্যাক্ট ক্লিনার। তো এই কন্ট্যাক্ট ক্লিনার বিভিন্ন কন্ট্যাক্টগুলোতে যখন ময়লা পড়ে যায় বা সেগুলো সমস্যা, তখন এই কন্ট্যাক্ট ক্লিনার দিয়ে ব্যবহার করে ব্রাশের মাধ্যমে, আমরা তখন ব্রাশ ব্যবহার করি, ব্রাশের মাধ্যমে ঘষে সেগুলো কন্ট্যাক্ট উঠাই ফেলা যায় খুব সহজে। মানে একটা থিনারের মতো কাজ করে, থিনার ব্যবহার করা হয়, যেমন এখানে এখানে এনসি ক্লিনার, এগুলো থিনার ক্লিনার হিসেবে ব্যবহার করা হয়। তো এখানে দেখেন অনেক সময় আমাদের যে ডিসপ্লেগুলোতে এখানে দেখেন চিত্র দেওয়া আছে, যে ডিসপ্লেতে আঠা লেগে যায়, সেই আঠাগুলো ভিতরে বা স্ক্রিনে আঠা লেগে গেলে সেই আঠাগুলো রিমুভ করার জন্য এখানে হাই ইফেক্টিভ এই যে OCA রিমুভার, এগুলো আমরা ব্যবহার করে থাকি। সেগুলো সাহায্যে এখানে দেখেন একটা টুলস দিয়ে রয়েছে ঘষার জন্য, যেটা আমরা ঘষে ব্যবহার করতে পারি। এছাড়া দেখেন আরও কিছু টুলস, যেমন এখানে আমরা এটা টুইজার, বিশেষ করে বিভিন্ন ছোটো ছোটো পার্টসগুলো ধরে খোলার জন্য বা লাগানোর জন্য টুইজার ব্যবহার করা হয়। টুইজারও বিভিন্ন মাত্রার হতে পারে, তো আমাদের বিভিন্ন স্ক্রুড্রাইভার লাগে, যেমন এখানে দেখেন এগুলো একটা স্ক্রুড্রাইভার। তো এখানে আমরা সেই বিভিন্ন একটা স্ক্রুড্রাইভার সেট দেখাবো যার মধ্যে অনেক কিছু থাকে। এটা হলো সুপার এনামেল কোয়েল, এই কোয়েলগুলো বিশেষ করে লাইন টানার জন্য বা ফিউজগুলো নষ্ট হয়ে গেলে সেগুলো শর্ট করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। আর এটা দেখছেন এটা হলো কেসিং ওপেনার। তো এই যে কেসিং ওপেনারও কিন্তু বিভিন্ন রকম হয়, এগুলো দেখতে এরকম হচ্ছে, অনেক সময় পাতলা অনেক রকম হতে পারে, আমরা একরকম দেখা দেবো। তো এটা দেখেন এটা হলো একটা কাটিং ফ্লেয়ার, সেটা বিশেষ করে ছোটো ছোটো জিনিস কাটা হয় সেজন্য ব্যবহার করা হয়। তো এটা আসলে একটা PCB হোল্ডার আর কি, তো এগুলো দরকার পড়ে, না হলে বোর্ডটা এইভাবে রেখে কাজ করা যায় না। তো বোর্ডটাকে শক্ত করে ধরার জন্য যে PCB হোল্ডারটা ব্যবহার করা হয়, তো আমরা এই PCB হোল্ডার যেমন এখানে রেখে, তো এটাকে দেখা যাচ্ছে আমরা একটু সরাই নিয়ে আসি, এটা যদি আমরা এখানে একটু টাইট দিয়ে দিই, টাইট দিয়ে দেওয়ার পরে এই জায়গাটা টাইট দিলে এখানে কিন্তু স্প্রিংয়ের মাধ্যমে এটা তখন শক্ত হয়ে থাকবে, সেইভাবে একটু টাইট দিতে হবে, তখন এটা সরবে না। তো আমরা সেভাবে তখন বোর্ডটাকে নিয়ে যাই, এটাকে সাপ দিয়ে ধরে
এভাবে চাপ দিয়ে ধরে বোর্ডটাকে আমরা আগে বসাই দিব। তো দেখেন এখানে বোর্ডটাকে আমরা যে বসিয়ে দিচ্ছি এটা কিন্তু শক্ত হয়ে থাকছে আর কি। তো আমরা এইভাবে একটি হোল্ডার পিসিবি হোল্ডার ব্যবহার করতে পারি, সেগুলো আমাদের বিভিন্ন কাজে লাগে। এরপরে দেখেন অনেক সময় যে আঠাগুলো লাগে, বিশেষ করে B7000, তো এই আঠাগুলো গামগুলো বিভিন্ন কাজে আর কি, আঠার কাজ তো আপনারা বুঝছেন বিভিন্ন কাজে লাগবে। এছাড়া আমাদের যে লেটগুলো লাগে এগুলো একটু চিকন লেট লাগে, যেহেতু এখানে সূক্ষ্ম কাজ, সেখানে সবগুলোই আসলে সূক্ষ্ম জিনিস। আরও বিভিন্ন রকম আঠা আছে, যেমন এটাও একটা ধরনের গাম, সেখানে বিভিন্ন স্ক্রিনের পাশে বিশেষ করে দেওয়া হয়, এর জন্য মোবাইলে ব্যবহার করে বিদায় মোবাইলের ছবি এখানে দেওয়া আছে। তো এছাড়া দেখেন আমরা বিশেষ করে পাওয়ার সাপ্লাই ব্যবহার করে থাকি। তো পাওয়ার সাপ্লাই, এখানে একটা পাওয়ার সাপ্লাই অন করা আছে, এটা মূলত পাওয়ার অপশন, আমরা বন্ধ করে দিতে পারি। আমরা একটা ভিডিওতে আমরা পাওয়ার সাপ্লাই বানানো দেখাইছিলাম, তো আপনারা বানিয়ে নিতে পারেন এগুলো বাসাতে। এই পাওয়ার সাপ্লাইটি আমরা বিশেষ করে ভোল্টেজ এখানে দেখেন কম বেশি করে নিতে পারি। এখানে বিশেষ করে 3.5 বা 7 ভোল্টে রাখা হয়, আর এখানে সেই যে কানেক্টর রয়েছে যেগুলো আমরা যেখানে ব্যবহার করবো, বিশেষ করে মোবাইলকে ব্যাটারিও আমরা ছাড়াই এখানে ভোল্টেজটা দিয়ে মোবাইল অন করতে পারি। বিভিন্ন সময় ব্যাটারিতে প্রবলেম থাকে, তো ব্যাটারি ওরকম প্রবলেম হয়ে গেলে অনেক সময় চার্জ উঠতে পারে না, সে কারণে আমরা বিশেষ করে একটা কুইক চার্জার ব্যবহার করি। তো এই কুইক চার্জারের সাহায্যে আমরা সহজে ব্যাটারি চার্জারটা একটু দিলে চার্জ উঠে যায় আর কি। তো এটা বেশি বারবার ব্যবহার করা ঠিক না। তো যাই হোক, তো এটা আমরা অন্য ভিডিওতে আপনাদেরকে খুলে দেখাবো এটা কী করে করতে হয়। তাছাড়া দেখেন আমাদেরকে কিন্তু একটা বিশেষ করে মোবাইল সার্ভিসিং খুবই গুরুত্বপূর্ণ একটা ডিভাইস একটা টুল, সেটা হলো হট এয়ার গান। তো এখানে বিশেষ করে হট এয়ার গান বলতে এখানে বাতাস, গরম বাতাস দেওয়া হয়। সেই গরম বাতাসগুলো আমরা এই পিসিবি বোর্ডে দিয়ে আমরা কাজের মাধ্যমে আপনাদেরকে দেখাবো, সেটা দিলে তারপরে সেগুলো খুলতে বা লাগাইতে ব্যবহার করা হয়। এটা প্রয়োজন পড়ে এটার নাম হলো হট এয়ার গান। এখানে বিশেষ করে আমরা হিটার পজিশনে রেখে সেই হিটগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারি। তো হিটগুলো আমরা দেখেন এখানে 400 আছে, আমরা কম বেশি করতে পারি। তো বেশি ম্যাক্সিমামই 400-350 মধ্যে রেখে কাজ করা হয়। এরপরে বাতাস ফ্লোটা আমরা 7-8-10 এরকম 5 থেকে দিয়ে করতে পারি। তো এখানে বাতাস এবং হিটটা নিয়ন্ত্রণ করা লাগে, সেজন্য হাতটা খুব মসৃণ হওয়া দরকার। এখানে দেখেন কিছু টুলস আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমরা তো এগুলো চিনি নোজ প্লেয়ার্স, তবে এগুলো বিভিন্ন কাজে লাগে, এটা ছোট সাইজের আর কি। এখানে দেখছেন যে টুইজার, তো এই টুইজারগুলো দেখেন যে কোনোটার মুখ ব্যাখ্যা, কোনোটা সোজা কাড়াকাড়ি, এই টুইজারগুলো আছে। এছাড়া বিভিন্ন সাইজের এখানে যে স্ক্রু ড্রাইভারগুলো রয়েছে, এগুলো আপনি স্ক্রুগুলো বিভিন্ন সাইজের যে স্ক্রুগুলো হয় সেগুলো খোলার জন্য ব্যবহার করা হয়। এছাড়া আমরা একবারে একটা স্ক্রু ড্রাইভার টুলস বা মোবাইল সার্ভিসিং টুল সেট কিনতে পারি। সেই টুল সেটের মধ্যে বিশেষ করে বিভিন্ন কিছু থাকে। এখানে দেখতে পাচ্ছেন এখানে যে মূল যে আমরা এখানে এটা যদি আমরা খুলে নিই, তো এর সাহায্যে আমরা যে কোনো মাথাটাকে এখানে ব্যবহার করতে পারি, অর্থাৎ বিভিন্ন অনেকগুলো মাথা আপনারা দেখতে পাচ্ছেন, যার সাহায্যে আমরা একটা মোবাইলের বিভিন্ন যে সাইজ থাকে সেই টুলসগুলো ব্যবহার করে আমরা যেমন এখানে এই সাইজগুলো ব্যবহার করে আমরা এটা খুলতে পারি। তো এটা মূলত একটা টুল সেট, এখানে নাম্বার করা আছে, দেখেন অনেক সাইজের নাম্বার, কোন একটা সাইজ কত সেগুলো বিভিন্ন নাম্বার করা আছে। তাছাড়াও এই টুল সেটের সাথে রয়েছে দেখেন কী কী আছে। তো এই টুলসের সাথে এখানে দেখেন এটা কিন্তু নিশ্চয় আপনারা চিনতে পারছেন, আমরা আগেও দেখাইছি একটা অন্যরকমের, সেটা ছিল একটা কেসিং অপারেটর বা যে মোবাইলটা অপারেট করবো খুলবো কেসিং ওপেনার। অনেক সময় আমরা নক দিয়ে খুলে থাকি, তো নকটা আসলে খোলা কষ্টকর, সেজন্য আমরা এটা ব্যবহার করে থাকতে পারি এখানে। তারপরে এটাও একটা টুইজার রয়েছে, তো এখানে দেখেন আরেকটা স্ক্রিন ওপেনার আছে, তো আমরা এটা খুলে দেখাইতে পারি আপনাদেরকে। দেখেন এটা একটা স্ক্রিন ওপেনার রয়েছে, আর লাস্টে আরেকটা এখানে কিন্তু আরেকটা হাতল রয়েছে বা এই রয়েছে, এটা কিন্তু এই এই যে মাথাগুলো আছে, হেডগুলো আছে, সেগুলোই ধরতে পারবো। সেগুলো ধরে আমরা এই এখানে দুটো মাথা আছে দু রকমের, যেমন এখানে একটু ধরনের মাথা আর এখানে একটু ধরনের মাথা, সেগুলো আমরা ব্যবহার করে এটা বিশেষ করে বিভিন্ন কর্নারে যে স্ক্রুগুলো থাকে বা যেগুলো সরাসরি স্ক্রুড্রাইভার ধরা যায় না, একটু ব্যাখ্যা করে ধরতে হয়, সেগুলো একটু মুভ করে নিয়ে এগুলো আসলে আমরা ধরার পরে মুভ করে ধরে সেগুলো খুলতে পারি। এটা একটা বিষয় ছিল। এছাড়াও আরও বেশ কিছু টুলস প্রয়োজন পড়ে। তো এখন এখানে দেখেন এটাও কিন্তু একটা মাদারবোর্ড, আমাদের হোল্ডার আর কি মাদারবোর্ড ধরার জন্য। এখানে মূলত এগুলো হলো ম্যাগনেট, তো আমরা সাইজ মতো এগুলো ম্যাগনেট সমান দূরত্ব রেখে এবার মাদারবোর্ডগুলোকে ধরার জন্য এখানে কিছু খাঁজ আছে, সেই খাঁজগুলো দিয়ে আমরা এখানে মাদারবোর্ডগুলো এভাবে ধরে রাখতে পারি, ম্যাগনেটগুলো এভাবে বসিয়ে মাদারবোর্ডগুলোকে আমরা ধরতে পারি। এখানে কিছু ক্লিপ আছে, ক্লিপের সাহায্যেও কিছু কিছু কাজ করা যেতে পারে। এরপরে দেখেন এখানে আরেক ধরনের একটা স্ক্রিন ওপেনার বা কেসিং ওপেনার রয়েছে, যেগুলো দিয়ে কেসিং ওপেনার করা যায়। এছাড়াও আসলে কিছু কিছু টুলস, যেমন মনে করেন যে সবসময় আমাদের কমন সবগুলো টুলস আমি বলছি না, সোল্ডার আয়রনটাও কিন্তু খুব প্রয়োজনীয় একটি টুলস, বিশেষ করে মোবাইল সার্ভিসিং করার জন্য সেখানে ব্যবহার করা হয়। এবং সেখানে অ্যাভোমিটারটাও কিন্তু একটা মিটার, যেটা খুবই প্রয়োজনীয় কাজে লাগে, সেটা অ্যানালগ বা ডিজিটাল বিভিন্ন কিছু টেস্ট করার জন্য অ্যাভোমিটার প্রয়োজন পড়ে।
দেখেন এখানে এটা লেখা আছে যেখানে সোল্ডারিং উইথ লেখা, তো এটার মূলত কাজ হলো যেখানে আমরা ছোট পার্টসে সোল্ডারিং করতে যাই অনেক সময় বেশি সোল্ডার চলে যেতে পারে, তো সেই সময় সোল্ডারিং মাথায় যদি আমরা এগুলো লাগাই নেওয়ার পরে সেখানে লাগিয়ে বা পাশাপাশি রেখে কাজ করি, তখন এখানে দেখা যাচ্ছে ওই সোল্ডারটা অতিরিক্ত সোল্ডার এখানে চলে আসে বা এখানে বেশি লাগতে যায় না, মাদারবোর্ডে লাগে না, এই জন্য এগুলো ব্যবহার করা হয়। তো এরকম অনেক টুলস আছে যেগুলো প্রয়োজনে বিভিন্ন সময় ব্যবহার করা হয়। তো আজকে এছাড়া বিভিন্ন লাইট, বিভিন্ন বিশেষ করে লাইট ব্যবহার করা হয়, ম্যাগনেটিফাই গ্লাস ব্যবহার করা হয়। তো আশা করি আপনারা যেগুলো দেখলেন এগুলো খুবই প্রয়োজনীয় টুলস ছিল, আরও অনেক টুলসই আছে যেগুলো ভবিষ্যতে আমরা দেখানোর চেষ্টা করবো। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটিতে আরও সুন্দর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন, কমেন্টস করুন এবং শেয়ার করুন। সবাইকে ধন্যবাদ।